সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মঙ্গলবার মেয়র রোডে রাজ্যের শিল্পীদের সঙ্গী করে এক ছবি এঁকে প্রতিবাদে নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিনব এই প্রতিবাদকে আক্রমণ সানিয়ে এদিন কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে বসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এখানে মমতাকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, যারা বাস্তব জীবনে হেরে যান তারাই শিল্পচর্চা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জনপ্রিয়তায় হতাশ হয়ে পড়েছেন বলেই আজকাল ছবি আঁকছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। সিএএ আইনকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ, তার ছায়া এসে পড়েছে বাংলাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে প্রতিদিনই চলছে প্রতিবাদ কর্মসূচি। প্রতিবাদে অভিনবত্ব এনে মঙ্গলবার ছবি এঁকে সিএএ ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই এদিন প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, উনি তো অনেকদিন পরে ছবি আঁকার সুযোগ পেলেন, তবে এরকম প্রতিবাদ যাদবপুরও করে বিশেষ প্রচার পাওয়ার জন্য। আসলে বাস্তব জীবনে যে সমস্ত মানুষ হেরে যায় তারাই শিল্পচর্চা করেন, তবে জনগণ এসবে সাড়া দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হতাশ হয়ে তাই ছবি আঁকছেন। পাশাপাশি সিএ প্রসঙ্গে মমতার এই প্রতিবাদকে একহাত নিয়ে কড়া ভাষায় দিলীপ ঘোষ আরও বলেন, আইন পাশ হয়ে যাওয়ার পর সিএ এর বিরোধিতা করা মানে সংবিধানের বিরোধিতা করা। আইন যদি অনৈতিক হয় তবে উনি যুক্তি দিক। একই সঙ্গে পুরাতন ক্ষোভ উগরে দিলীপ ঘোষ আরও বলেন, আমরা লোকসভায় 18টি আসন জিতেও বিজয় উৎসব করতে পারিনি, অথচ 3টি উপনির্বাচনে জিতে ঢাকঢোল পিটিয়ে উৎসব করলো ওরা। এটা কিভাবে সাংবিধানিক হয়? এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে গো ব্যাক প্রসঙ্গে সরব হয়ে দিলীপ ঘোষ বলেন, শুধু রাজ্যপাল নন, ওখান থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ওদের প্রতিবাদে বিরক্ত হয়ে ফিরে গেছেন। এসব বন্ধ হওয়া দরকার। শিক্ষামন্ত্রী যোগ্যতা নেই, ওনার পদত্যাগ করা উচিত। দেখুন কি বলেছেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী আজকে অনেকদিন পরে ছবি আঁকার সুযোগ পেয়েছেন। মানুষ ছবি আঁকে, গান গায় বা গিটার বাজায় কখন? যখন হতাশ হয়ে যায়, একা হয়ে যায়, কেউ থাকে না। সময় সূচনাটা এইভাবে হয়েছে। আবার যথেষ্ট সময় প্রশাসনের মন নেই, কারণ প্রশাসনে ওনার কন্ট্রোল নেই। সেজন্য আজকে আমাদের মুখ্যমন্ত্রী একজন হতাশ বিফল রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রমাণ করছেন। গোটা পশ্চিমবঙ্গ সিএর বিরুদ্ধে আন্দোলন করতে নেমে দেখলেন উনি একা, ওনার পার্টির লোকও সঙ্গে নেই, পাবলিকও নাই, আর যাদেরকে সঙ্গে করে ডান হাত বাঁ হাত সিপিএম কংগ্রেস নিয়ে ঘুরছিলেন তারাও সঙ্গে নেই। তারা কতটা সঙ্গে আছে আর কতটা নেই সেটাও বোঝা যায় না। আর ওদের কাছেও আজকে এমন একটা পরিস্থিতি, তারা মমতা ব্যানার্জিকে ছাড়তেও পারে না আর সঙ্গে বেশি থাকতেও পারে না। আজকে যে ছবি আঁকা ইত্যাদি, পাবলিক যখন না থাকে তখন বুদ্ধিজীবী, সাংবাদিক, এই লেখক, সাহিত্যিক এদের নিয়েই আলোচনা সবার মধ্যে সময় দিতে হয়। আজকে তিনি সেটাই করেছেন। 20-25 জন শিল্পীকে নিয়ে এসে আজকে ছবি আঁকছেন, কারণ গণ আন্দোলনে তার আর কোনো প্রভাব নেই। রাজ্যপাল শুধু নয়, মুখ্যমন্ত্রীও আমন্ত্রিত হয়েছেন, তিনিও যাননি, মাননীয় শিক্ষামন্ত্রীও যাননি। আমি জানি না এরপরে যখন সমাবর্তন হবে হয়তো আমাদের ভিসিও যাবেন না, হয়তো অধ্যাপকরাও যাবেন না। এই যে অভিনব যে প্রতিবাদের পদ্ধতি বার করা হয়েছে, এর কার স্বার্থে আমি জানি না, এবং যাকে কেন্দ্র করে আমাদের নোবেলিস্ট, যিনি আমাদের গর্ব, তিনিও ঢুকতে পারেননি, তিনি বিরক্ত হয়ে ফিরে এসেছেন। সেই দৃশ্য দেখে অরাজকতা বলেছেন উনি এটাকে। আমি জানি না একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে সম্মান দেওয়ার যে ব্যবস্থা করা হয়েছিল সেটাকে যে ছাত্রছাত্রীরা পণ্ড করে দেয়, এটা কার দোষ? আমি জানি না এখানকার প্রশাসক, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এইটা চাইছেন কিনা যে চারিদিকে অরাজকতা তৈরি হোক আর পশ্চিমবাংলার একটা এমন ইমেজ তৈরি হোক যে এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এখানে যোগ্য ব্যক্তির মানসম্মান বলে কিছু নেই। কিছু উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রী সব কিছু কন্ট্রোল করছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। শিক্ষামন্ত্রীর এরপর কি নিজের পদে থাকার দরকার আছে, অধিকার আছে কি? যে ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে।